দেশের স্বার্থে দ্রুতই তামিম ইকবালের জাতীয় দলে খেলা না খেলার বিষয়টিতে সিদ্ধান্ত হওয়া উচিত। তামিম ও বিসিবি দুই পক্ষ থেকেই এই বিষয়টি নিষ্পত্তি করতে উদ্যোগী হওয়ার কথা বলছেন আকরাম খান। বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান বলছেন এই সপ্তাহের মধ্যেই হবে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের টেন্ডার। এদিকে কিউরেটর টনি হ্যামিং বিদায় নেয়ার তার বিকল্প কিউরেটর নেয়ার কথা বলছেন আকরাম। তামিম ইকবালের জাতীয় দলে খেলা না খেলার বিষয়টি ঝুলে আছে লম্বা সময় ধরে, বিভিন্ন সময়ে ছড়িয়েছে নানা খবর। কখনো শিরোনাম হয়েছে এই বছর আর খেলবেন না তামিম, আবার সেই খবরকে ভিত্তিহীনও বলা হয়েছে। মূল কথা হলো পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশা কাটেনি একদমই। তবে দেশের ক্রিকেটের স্বার্থে দ্রুতই সিদ্ধান্ত হওয়া উচিত বলছেন বিসিবি পরিচালক ও তামিম ইকবালের চাচা আকরাম খান। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বিসিবি আর তামিম দুই পক্ষকেই উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন আকরাম। ব্যাপার আছে, আমার মনে হয় যে এটা দুই দিক দিয়েই কিন্তু আপনার এফোর্টটা আসতে হবে। তামিম কী চাচ্ছে, সে খেলবে কি খেলবে না, সে যদি খেলবে এবং বোর্ডে আমাদের জালাল ভাই আছেন, উনি যদি আলাপ আলোচনা করে যদি একটা সিদ্ধান্ত চলে আসে, তাহলে এটা দেশের জন্য ভালো হবে, আপনার ক্রিকেটের জন্য ভালো হবে, কারণ যত লেন্দি হবে ব্যাপারটা কিন্তু তত খারাপ হবে। এদিকে আজ শুরু হবে, কাল শুরু হবে, বলতে বলতে কেটে গেছে দুই বছর, কিন্তু শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়নি এখন। তবে স্টেডিয়াম নির্মাণের জন্য গঠিত কমিটিতে থাকা আকরাম খান বলছেন পর্দার আড়ালে কাজ হয়েছে প্রচুর। সপ্তাহখানেকের মধ্যে স্টেডিয়ামের নির্মাণ কাজের টেন্ডার হবে বলছেন এই পরিচালক, আর সেটা হলে দ্রুততম সময়ের মধ্যে শুরু করা হবে কাজ। টেন্ডারের পর তো আপনার কাজ শুরু হয়ে যাবে, বাট টেন্ডার পৌঁছার আগে তো আমাদের টেবিলের মধ্যে কিন্তু অনেক কাজ থাকে, ড্রয়িং থাকে, আপনার যে কনসালট্যান্ট আছে ওদেরও প্রচুর কাজ থাকে। তো আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে আসছি এবং টেন্ডারিংয়ের পর কিন্তু একটা সময় দেওয়া হয়, আপনার সময়ের মধ্যে ওদের আপনার অ্যাগ্রিমেন্টের ব্যাপার আছে, অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে, সেগুলো হয়তো মাস তিনেকের মতো লাগবে, হয়তো তিন থেকে চার মাস, তারপর তা ওরা ওদের কাজ শুরু করবে, আমরা আমাদের যে দায়িত্ব আছে সেগুলো আমরা পালন করবো। শেখ হাসিনা স্টেডিয়ামের গ্রাউন্ড তৈরির জন্য অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হ্যামিংকে নিয়ে এসেছিল বিসিবি, কিন্তু স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবার আগেই দায়িত্ব ছেড়ে চলে গেছেন হাই প্রোফাইল এই অজি। হ্যামিংয়ের বিদায়কে বড় ক্ষতি বললেও দ্রুতই তার জায়গায় নতুন কিউরেটর নেবে বিসিবি বিশ্বাস আকরামের। যিনি চলে গেছেন উনি কিন্তু আসলে অনেক উঁচু মানের একজন কিউরেটর ছিলেন, ওনার রিপুটেশন অনেক ভালো ছিল। আমরা ইনশাআল্লাহ ওনাকে যেভাবে এনেছি আমরা চেষ্টা করব ওনার মতো আরেকটা নিয়ে আসতে, বাট এটা একটু সময়ের ব্যাপার। এদিকে বিশ্বকাপের পর প্রায় দেড় মাস বিরতি দিয়ে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের সেই সফরে টাইগার ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হবে ধারণা আকরামের। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।